হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আজকে আরেকটা নতুন আপডেট নিয়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা আমরা রোড ট্যাক্স কীভাবে আমরা জমা করবো যে গাড়ির যে রোড ট্যাক্স হয় সেই রোড ট্যাক্স কীভাবে জমা করবো আজকে আমরা সেই বিষয়টা দেখে নেব তো চলুন আর দেরি না করে শুরু করা যাক তো আপনারা প্রথমে গিয়ে গুগলটা ওপেন করে নেবেন গিয়ে লিখবেন পরিবহন লিখে এন্টার করবেন তো দেখুন পরিবহন সেবা মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এটার উপরে আপনারা ক্লিক করবেন তো দেখুন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়ে ওয়েবসাইটটা আমাদের সামনে ইন্টারফেসটা খুলে গেছে ফার্স্ট দেখুন অ্যাবাউট আর্স এবং তারপর আছে অনলাইন সার্ভিস অনলাইন সার্ভিসের ওপরে আপনারা এসে ক্লিক করবেন তারপর দেখুন ভেহিকেলস রিলেটেড সার্ভিস এখানে আপনারা ফার্স্ট এখানে ক্লিক করবেন আবার দেখুন এখানে স্টেট নামটা আপনাকে চুজ করে নিতে হবে আপনার যে স্টেট সেই স্টেটটা এখান থেকে চুজ করে নেবে তারপর আছে দেখুন বাদিকে ভিকেল রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনারা ক্লিক করবেন যে গাড়ির ট্যাক্সটা কাটতে চাইছেন সেই গাড়ির নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো গাড়ির নাম্বারটা আমরা বসিয়ে দেব নিচে এসে প্রসিডে বাটনে ক্লিক করবেন তো আবার প্রসিডে ক্লিক করবেন তো দেখুন আমাদের সামনে অনেকগুলো অপশান খুলে গেছে তো আমরা এখন ট্যাক্স পেমেন্ট করবো তো ইওর ট্যাক্স এখানে ক্লিক করবেন তো তারপর দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন রোড ট্যাক্স ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার এখানে গাড়ির নাম্বারটা আপনাদের শো হবে এবং দেখুন তার নিচে আছে চ্যাচিস নাম্বার লাস্ট ফাইভ ক্যারেক্টার মানে আপনার যে গাড়ির চ্যাচিস নাম্বার লাস্টে পাঁচ ডিজিট আপনাকে এখানে বসাতে হবে তারপর নিচে ভেরিফাইড ডিটেলসের ওপরে ক্লিক করবেন করার পর সাবমিটে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসছে নিচের দিকে চলে আসবেন এসে দেখুন এম বি ট্যাক্স সিলেক্টে এখানে এসে ক্লিক করবেন কোয়ার্টারলি সিলেক্ট করে নেবেন এখানে আপনাদের তিন মাস করে রোড ট্যাক্স আপনারা জমা করতে পারবেন তারপরে অ্যাডিশনাল এমবি বি ট্যাক্স এখানে আপনারা কোয়ার্টারলি সিলেক্ট করবেন তারপর দেখুন টিডাব্লু ওয়েলফেয়ার কেস এখানে আপনারা এসে কোয়ার্টারলি সিলেক্ট করে নেবেন আবার নিচের দিকে চলে আসবেন তারপর নিচে দেখবেন টোটাল কত টাকা অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করতে হবে সেখানে শো হবে আপনার পেমেন্টে ক্লিক করবেন আই হার বাই কনফার্ম এখানে আপনারা চেকবক্সে ক্লিক করবেন তারপর কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন তারপর দেখুন পেমেন্ট গেটওয়ে এরকম একটা ইন্টারফেস শো হবে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে এখানে আপনাদের সিলেক্ট করতে হবে গ্রিপস তারপর নিচে চেকবক্সে ক্লিক করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশানে তারপরে এসে দেখুন কন্টিনিউতে ক্লিক করবেন আপনাদের তারপর দেখুন গ্রিপসের তারপর দেখুন গ্রিপসের পেমেন্ট পেজে আপনাদের নিয়ে চলে আসবে নিচের দিকে চলে আসবেন ভেরিফাই চেক এখানে ক্লিক করবেন করে নেক্সট তারপরে পেমেন্ট মোড এস ইপে করবেন পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর দেখুন গ্রিপসের পেমেন্ট আইডি এবং জিআরএন নাম্বারটা এখানে শো হবে আপনাদের সামনে আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা ওকেতে ক্লিক করবেন আবার নিচে চলে আসবেন সে পে নাওতে ক্লিক করবেন তারপর দেখুন এসবিআই ইপে পেমেন্ট ডিটেলসের মধ্যে আপনাদের চলে আসবে দেখুন অনেকগুলো পেমেন্ট মোড এখানে আপনি যেটা ইচ্ছা আপনারা সিলেক্ট করতে পারেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট এন আপনাদের যেটা সুবিধা হয় সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমরা ইন্টারনেট ব্যাঙ্কিংটা সিলেক্ট করে নেব। তারপরে পে নাওতে ক্লিক করবেন তারপরে আপনাদের ডাইরেক্ট ব্যাঙ্কিং পেজে নিয়ে চলে যাবে তোমার আইডি পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেব তোমরা পেমেন্টটা করে নেব কনফার্মে ক্লিক করব। আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে তারপর দেখুন পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে আপনাদের এখানে ডাউনলোড চালান এখানে আপনারা গ্রিপসের চালানটা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন দেখুন চালানটা ডাউনলোড করার পরে এখানে যদি আপনাদের ট্যাক্সের রিসিপ্টটা না আসে তারপর আপনারা কি করবেন সেটা আমরা দেখে দিচ্ছি তো কিছু কিছু সময় সার্ভার ডিস্টার্বের জন্য এরকম সেশান এক্সপায়ার দেখায় রিসিপ্টটা আপনাদের সামনে শো হয় না তো রিসিপ্টটা আমরা কীভাবে বার করবো সেটা আমরা দেখে নেবো তো আমরা আবার ওয়েবসাইটটার মধ্যে চলে যাব গিয়ে গাড়ি নাম্বারটা দিয়ে দেবো ওসিট বাটনে ক্লিক করবেন রাবার প্রোসিড এই ওয়ার ট্যাক্স চ্যাচিস নাম্বারটা আপনারা লাস্ট ফাইভ ডিজিট দিয়ে দেবেন ভেরিফাইড ডিটেলস তারপর দেখুন আমরা যে পেমেন্টটা করেছিলাম সেই পেমেন্টের অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে শো হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশান নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর দেখুন ক্লিয়ার পেন্ডিং ট্রানজ্যাকশান এখানে ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন তাও দেখুন ট্রানজাকশান নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে নিচে ক্যাপচারটা বসিয়ে দেবেন এবার নিচে শো ডিটেলসে ক্লিক করবেন এবার আপনার ডিটেলসটা শো হবে এখানে রিভেরিফাই করবেন এখানে নিচে দেখবেন কত টাকা পেমেন্ট করেছেন সেটাও আপনাকে দেখিয়ে দেবে চেক টু ব্যাংক ক্লিক করবেন কনফার্ম পেমেন্ট তো দেখুন আমাদের সামনে রিসিপ্টটা চলে এসছে রকম রিসিপ্টটা আপনাদের দেখতে হবে আপনারা আপনারা এবার চালানটা প্রিন্ট করতে পারবেন প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারবেন বা আপনারা যদি নিজের হয় তাহলে এরকমভাবে প্রিন্ট করে নিতে পারবেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে